আসসালামু আলাইকুম, আমি রুনা ইসমত। আজকে খুব সহজেই আমি চিকেন ফ্রাই তৈরি করে দেখাবো। আশা করি দোকানের স্বাদের থেকে কম হবে না। খুব কম সময়ের মধ্যেই বাসাতেই তৈরি করে দিতে পারবেন বাচ্চাদের। এখানে আমি ব্রয়লার মুরগি দিয়ে চিকেন ফ্রাইটা তৈরি করব। এর জন্য এখানে 300 গ্রাম মুরগির মাংস নিয়ে নিয়েছি। ছোট ছোট করে চিকেন ফ্রাই করার জন্য পিস করে কেটে নিয়েছি। দিয়েছি 1 টেবিল চামচ আদা রসুন বাটা। শুকনা মরিচটা গুঁড়া দিব না, বেটে নিয়েছি। শুকনা মরিচ বাটা দিয়েছি 1 চা চামচ। তার থেকেও বেশি ঝাল খেলে বেশি দিতে পারেন। দিয়েছি পরিমাণ মতো লবণ। লবণটা একটু বুঝে দিবেন, যেহেতু আমি সয়া সস দিব। সাধারণত সয়া সসে লবণ থাকে। এখন 2 টেবিল চামচ সয়া সস দিয়ে দিয়েছি। দিয়েছি আধা চা চামচ গোলমরিচের গুঁড়া। দিয়েছি ভেজে রাখা গরম মশলার গুঁড়া আধা চা চামচ। আর একটি ডিম ভেঙে দিয়েছি। এবার দিয়েছি 1 পিস লেবু চিপে। আর চিকেনটার কালার নিয়ে আসার জন্য ফুড কালার দিয়েছি সামান্য পরিমাণে। এবার সবগুলো উপকরণ দিয়ে মাখিয়ে নিয়েছি ভালোভাবে। চিকেনটা আমি নিয়েছি 4টা রান এবং 2টি বুকের মাংস, এটা ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। ছোট ছোট পিস করে কেটে নেওয়াতে চিকেনগুলো অনেক টেস্টি হয়ে থাকে। মাখানো হয়ে যাওয়ার পরে এখন ঢেকে রাখবো সারা রাতের জন্য। আপনারা চাইলে খুব তাড়াতাড়ি করার জন্য 4 থেকে 5 ঘন্টা ঢেকে রাখতে পারেন। চিকেন ফ্রাইতে যে মশলাগুলো দিয়েছি এগুলো সবসময় বাসায় থেকে থাকে। এবার আধা কাপ বেসন দিয়ে দিয়েছি চিকেনের মধ্যে। আর 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়ে নিয়েছি। আবারও ভালোভাবে চিকেনগুলো মাখিয়ে নিয়েছি। এভাবে মাখিয়ে নিতে হবে। বেসন না থাকলে চাউলের গুঁড়া বা ময়দা দিতে পারেন। এভাবেই মাখিয়ে নিতে হবে। যদি দেখেন মাখানোর পরে পানি লাগবে, তাহলে সামান্য পরিমাণে পানি দিয়ে নিতে পারেন। মাখানোর পরে দেখুন এইভাবে হয়েছে। এখন আমি চুলায় সবগুলো ভেজে নিব। চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। প্রচুর পরিমাণে তেল দিয়ে দিয়েছি। ডুবো তেলে চিকেন ফ্রাইগুলো ভেজে নিতে হবে। চুলাটা ধরিয়ে দিয়েছি, তেলটা গরম হয়েছে কিনা টেস্ট করে নিব। এখন তেলটা আমার গরম হয়ে গেছে। একটা একটা করে চিকেন আমি দিয়ে দিব। চিকেনগুলো আমি 2 বারে ভেজে নিব, সেজন্য এখানে 10-12টি চিকেন দিয়ে দিব। চুলাটা এখন হাই হিটে রেখে চিকেনগুলো দিয়ে দিয়েছি। দেখেই বুঝতে পেরেছেন, 10-12টি চিকেন দেওয়ার পরে চুলাটা মিডিয়াম হিটে রেখে এখন ছাকনা দিয়ে নেড়ে যেতে হবে। এবার ছাকনা দিয়ে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। আস্তে আস্তে করে ভাজতে হবে, যেহেতু চিকেনগুলো ভিতরে সিদ্ধ হয়ে যেতে হবে। এভাবেই 10 থেকে 15 মিনিট ধরে ভেজে নিতে হবে। 10 থেকে 15 মিনিট ভেজে নিয়েছি। দেখুন কতটা কালার এসে গেছে। চিকেনগুলো হয়ে গেছে, এখন একে একে সবগুলো উঠিয়ে নিয়েছি। এবার বাকি তেলের মধ্যে যেগুলো চিকেন আছে সেগুলো আবারও ভেজে নিব, সেজন্য আবারও চিকেনগুলো দিয়ে দিয়েছি। আশা করি আমি যেভাবে চিকেনগুলো আজকে দেখিয়েছি, আপনারা বাসায় তৈরি করে বাচ্চাদের দিলে বাচ্চারা অনেক খুশি হবে। আর খুব সহজেই বাসাতে পারফেক্ট দোকানের মতো চিকেন ফ্রাই তৈরি করে নিতে পারবেন। এখন পরিবেশন করব। পরিবেশনের জন্য নিয়েছি কিছু ফ্রেঞ্চ ফ্রাই। ফ্রেঞ্চ ফ্রাই রেসিপি আমার ইউটিউব চ্যানেলটিতে দেওয়া আছে, দেখে নিবেন। আশা করি আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না। আমার চ্যানেলটিতে লাইক কমেন্ট করে চিকেন ফ্রাইটা রাইসের সঙ্গে এবং বিকেলের নাস্তার সাথে হালিমের সঙ্গে বাচ্চাদেরকে দিলে বাচ্চারা অনেক পছন্দ করবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।